তিনি আরও প্রশ্ন করেছেন পুরুষ দর্জির কাছে নারীদের পোশাক তৈরি করাতে ইসলামের কোনো বিধি নিষেধ আছে কি না নারীদের পোশাক দুই রকম একটা হলো এমন পোশাক যেটা নারীরা সাধারণত পরে থাকে নারীদের জন্য পোশাক পরে তো শরীর সম্মত পোশাক তো পরতেই হবে তাই না তাহলে নারীরা যে পোশাকটা সাধারণত পরে থাকে সেই পোশাক তাদের জন্য বানানো যায়জ তবে যদি দেখা যায় নারীরা যে পোশাকটা ঘরে পরে সেই পোশাকটা আবার বেপর্দা হয়ে বাইরেও অনেকে পরে যেমন একটু টাইট ফিটিং হয়তো কোনো কাপড় এমনকি সেলোয়ার কামিজ এভাবে তো নারীদের পুরুষের সামনে যাওয়াটা মোটেই বৈধ নয় তাহলে যেই পোশাকটা নারী ঘরে তার জন্য পরাটা জায়েজ আবার সেই পোশাকটা সে নিয়ে যদি বাইরে যায় ঘরের বাইরে বা পরপুরুষের সামনে দাঁড়ায় সেটা না এই ধরনের পোশাক মানে যত আছে সবগুলো বানানোটা ধৈর্যের জন্য যায়স এটা হলো আসলে সেই উপকরণগুলোর মতো এরকম উপকরণ প্রচুর আছে যে উপকরণগুলোকে সাধারণত জায়েজ পন্থায় ব্যবহার করা হয় তবে কখনো কখনো এগুলো না বা হারাম পন্থায় ব্যবহার করা যেতে পারে এখন হারাম পন্থায় ব্যবহার করা যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে এগুলো বানানো বা এগুলোর প্রোডাকশানটা কি নিষিদ্ধ না নিষিদ্ধ এটা যায় শরীরসম্মত যেমন শরীরসম্মত আতর খুশবু এটা নারীরা ব্যবহার করে বাইরে যাওয়াটা নিষেধ অর্থাৎ বাইরে যাওয়ার সময় খুশবু ব্যবহার করা নিষেধ তাই বলে কি খুশবু উৎপাদন করা যাবে না যাবে নারীদের অনেক অন্তর্বাস যেটা নারীরা ঘরে পরে লাগে তাদের হ্যাঁ পুরুষেরও অনেক সময় অন্তর্বাস লাগে তাই না পাজামার নিচে তারা জান্ডারও একটা পরে নারীদেরও হয়তো তাদের মূল কামিজের নিচে তারা অনেক পোশাক পরে তো সেগুলো পরে ইউরোপের মেয়েরা বের হয় আমেরিকার মেয়েরা রাস্তায় বের হয়ে যায় অশ্লীলভাবে তাই বলি কি এই ধরনের অন্তর্বাস তৈরি করা নিষেধ উত্তর হচ্ছে যে না নিষেধ না এটা হলো নারীদের এক ধরনের পোশাক যেটা সাধারণত ভালো এবং শরীয়ছম্মত কাজে ব্যয় হয় কখনো কখনো সেগুলো শরীয়চ্ছম্মত নয় এমন ভাবেও ব্যয় করা যায় দ্বিতীয় প্রকার পোশাক হলো যে পোশাকটা আদতেই হালাল না নারীরা এটা সাধারণত ঘরে পরে না এগুলো পরে তারা বেহায়াপনা বেলেল্লেপনা কিংবা অশ্লীলতা করে থাকে যেমন নর্তকীর যে পোশাকটা অথবা সুইমিং কস্টিউম যেটা মানুষ ঘরে পরে না এটা কোথায় পরে এটা সুইম করতে গিয়ে পরে। সুইমিং প্রতিযোগিতায় পরে। অথবা সুইমিং পুলে নারীরা পুরুষদের সামনে পড়ে এমনকি নারীরা নারীদের সামনেও সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটতে পারবে না এটা জায়স নেই তাহলে এই ধরনের হারাম পোশাক এটা প্রডিউস করা যাবে না বিক্রয় করা যাবে না এবং এটার থেকে মানে এই ইনকামটা তার জন্য হালাল হবে না তাহলে দর্জির জন্য এই ধরনের পোশাকও বানানো জায়স হবে না আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছে